আপনারা হয়তো অনেকেই দুয়ারে সরকার ক্যাম্পে জব কার্ডের জন্য আবেদন করেছিলেন কিন্তু জব কার্ডের আবেদন পরে আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন না যে জব কার্ডের যে স্ট্যাটাস আমরা কিভাবে দেখব তো আজকে সেটাই আমি আমি দেখাবো লাইভ দেখাবো যে জব কার্ডের স্ট্যাটাস আপনারা কিভাবে দেখবেন যারা দুয়ারে সরকার ক্যাম্পে জব কার্ডের ফর্ম ফর্ম জমা করেছিলেন বা জব কার্ডের জন্য আবেদন করেছিলেন তারা সেই ফর্মের স্ট্যাটাস কিভাবে দেখবেন এবং কিভাবে বুঝবেন যে পরিবারের কতজন সদস্য নাম জব কার্ডে উঠলো বা কার কার নাম উঠলো এবং কার কার নাম উঠলো না সেই জিনিসটা টোটালি দেখাবো এই ভিডিওতে তো আশা করছি পুরো ভিডিও দেখবেন স্কিপ করবেন না আর অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন তো চলুন শুরু করি তো ফার্স্ট আপনারা নিজের ফোন ব্রাউজার বা কম্পিউটার ব্রাউজার সার্চ করবেন এন আর জি এন আর ই জি এ তো এন আর ই জি এ সার্চ করলে কিন্তু প্রথমে চলে আসবে নারেগা অর্থাৎ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি যে ওয়েবসাইট অর্থাৎ জব কার্ডে যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট চলে আসবে তো আপনার এখানে ফার্স্ট যে অপশনটা সেই ফার্স্ট ক্লিক করবেন ক্লিক করার পরে একটি নতুন পেজ কিন্তু ওপেন হবে যেটা অফিসিয়াল ওয়েবসাইট তো অফিসিয়াল ওয়েবসাইট আসার পর আপনার নিচে একটু নিচে স্ক্রল করবেন একদম নিচে তো আসার পর এখানে দেখবেন এখানে লেখা আছে স্টেট এস টি এ ই এস তো স্টেট যে অপশনটা আছে সেই স্টেট অপশন ক্লিক করবেন স্টেট অপশনে ক্লিক করলে এখানে চলে আসবে সমস্ত রাজ্যের নাম তো এখান থেকে আপনার নিজের যে রাজ্য সেই রাজ্য সিলেক্ট করবেন তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল যে রাজ্যটা আছে সেটা সিলেক্ট করছি সিলেক্ট করার পর একটু রোল করে আবার একটি নতুন পেজ এখানে ওপেন হচ্ছে তো ওপেন হওয়ার পর এখানে আপনি কি সিলেক্ট করবেন আপনাদের দেখুন বাঁ পাশে লেখা আছে সমস্ত জেলা তো এখান থেকে আপনার জেলাটা যে জেলা বসবাস করেন আপনি সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে নদিয়া সিলেক্ট করছি সিলেক্ট করার পর আরেকটু একটু করে এখানে শুরু এখানে আসবে আপনার ব্লকের নাম তো আপনি যে ব্লকে বসবাস করেন সেই ব্লকটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে শান্তিপুর সিলেক্ট করছি সিলেক্ট করার পর এবার আবার একটু স্ক্রোল করে আবার নতুন পেজ উপরে সেটা হলো আপনার গ্রাম পঞ্চায়েত অর্থাৎ আপনি কোন গ্রাম পঞ্চায়েতের অধীনে আছেন তো এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েত যেটা সেই গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন তো আমি এখান থেকে বেলগড়িয়া ওয়ান সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখানে দেখুন চলে এসছে এখানে অনেক রকম অপশন আছে তো এখান থেকে আপনারা কোথায় যাবেন এখান থেকে আপনারা যাবেন প্রিন্ট ইস্যু জব কার্ড যে অপশনটা আছে ঠিক আছে দেখুন দ্বিতীয় নাম্বার আছে প্রিন্ট ইস্যু জব কার্ড ঠিক আছে তো এই যে দ্বিতীয় নাম্বার প্রিন্ট ইস্যু জব কার্ড সেটা আমরা কি করছি ক্লিক করার পরে এবার ফার্স্ট চলে আসছে এখানে দেখুন জব কার্ড পার পেজ অর্থাৎ কোন পেজে আপনি চাইছেন তো আমি এখান থেকে ফোর্থ পেজ যেটা আছে চার নাম্বার পেজ সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে দেখুন হোল পঞ্চায়েত অর্থাৎ প্রতি পঞ্চায়েত বা প্রতি ভিলেজ বা ইন্ডিভিজুয়াল তো আমি এখান থেকে ইন্ডিভিজুয়াল যে অপশনটা আছে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান দেখুন এখানে ফার্স্ট আছে ভিলেজ অর্থাৎ আপনার গ্রাম কোনটা আছে তো গ্রাম আপনার পঞ্চায়েত যে নামটা আছে সেই পঞ্চায়েতটা এখান থেকে সিলেক্ট করুন তো আমি এখান থেকে বের ওয়ান যে পঞ্চায়েতটা সেই পঞ্চায়েতটা এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে চলে আসবে আপনার নেম অফ দ্য হাউসহোল্ড অর্থাৎ আপনার বাড়ির প্রধানের নাম কোনটা আছে আপনি যখন জব কার্ড জমা দিয়েছিলেন সেখানে দেখবেন একটা লেখা ছিল যে বাড়ির প্রধানের নাম অর্থাৎ এখান থেকে আপনার বাড়ির যে প্রধান সেই প্রধানের নাম কিন্তু আমি কোনো একটি আমি সিলেক্ট করছি ধরুন আমি এখানে সমর ঘোষ যে দুশো নিরানব্বই নাম্বার যে সমর ঘোষ সেই সমর ঘোষ করছি এখান থেকে সিলেক্ট করার পর এখানে দেখুন তিনটে অপশন আছে এখানে সিলেক্ট টাইপ তো আপনি চাইলে প্রথমটাও ক্লিক করতে পারেন বা দ্বিতীয়টাও ক্লিক করতে পারেন বা তৃতীয়টাও ক্লিক করতে পারেন প্রিন্ট করার জন্য তো আমি এখান থেকে দ্বিতীয়টা ক্লিক করছি ক্লিক করার পর এখানে চলে আসবে দেখুন মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট এবং আপনাকে একটু জুম করে দেখায় যাতে আপনার সুবিধা হয় যাতে কেউ ফেক না বলতে পারে সেই জন্য আমি দেখাচ্ছি তো এটা দেখুন ডেট অফ রেজিস্ট্রেশন অর্থাৎ কত তারিখে রেজিস্ট্রেশন হয়েছে এটা তো এখানে দেখুন তেইশ বারো দু অর্থাৎ ডিসেম্বর মাসের তারিখে কিন্তু এই জব কার্ডটি দুয়ারে সরকার ক্যাম্প থেকে যে ফর্মটি জমা করা হয়েছিল সেই ফর্ম অনুযায়ী কিন্তু দু হাজার কুড়িতে এই ফর্মটি সিলেক্টেড হয়েছে এবং তাদের নাম কিন্তু যে জব কার্ড সেই জব কার্ডের নাম তাদের উঠে গেছে এখানে দেখুন তেইশ বারো দু ঠিক আছে তো এখানে দেখুন ফ্যামিলি আইডি তো ফ্যামিলি হেড নাম হলো সমর ঘোষ ক্যাটাগরি আদার্স ডেট অফ রেজিস্ট্রেশন 13 23 12 2020 ভিলেজ বেলগুরিয়া 1 পঞ্চায়েত বেলগুরিয়া 1 ব্লক শান্তিপুর ডিস্ট্রিক্ট নদিয়া व्हाट আর দা বিপিএল তো বিপিএল ক্যাটাগরি নাই এটা এপিএল ক্যাটাগরি তো এখানে দেখুন সমর ঘোষ তো এখানে একজনের নামে অ্যাপ্লিকেশন করা হয়েছিল সমর ঘোষ বয়স 65 জেন্ডার মেল সেলফ আধার নাম্বার দেওয়া ছিল তো এইভাবে কিন্তু আপনারা চাইলে পড়ে আপনার জব কার্ড যে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে জব কার্ডের জন্য যে আবেদন করেছিলেন সেই জব কার্ডের স্ট্যাটাস হয়ে দেখতে পারবেন তো আমি আপনাদের দেখালাম কিন্তু লেখা ছিল দেখুন এটা এটা জুম করে দেখাচ্ছি যে ডেট অফ রেজিস্ট্রেশন তেইশ বারো দুহাজার কুড়ি অর্থাৎ আজ থেকে প্রায় কুড়ি দিন আগে কিন্তু কুড়ি দিন না পনেরো দিন আগে কিন্তু এই জব কার্ডটার জন্য আবেদন করা হয়েছিল দুয়ারে সরকার ক্যাম্পে সেখান থেকে কিন্তু এদের নামটা উঠে গেছে জব কার্ডে তো এইভাবে চাইলে কিন্তু আপনারা নিজের স্ট্যাটাস অর্থাৎ দুয়ারে সবার ক্যাম্পে যারা জব কার্ডের জন্য আবেদন করেছিলেন তাদের স্ট্যাটাস কিন্তু দেখতে পারবেন তো আশা করছি পুরোটা বোঝাতে পেরেছি যে জব কার্ডের স্ট্যাটাস কিভাবে দেখবেন কিভাবে বের করবেন নেম অফ হেড দিয়ে বা কোন কোন পদ্ধতি আছে তার সমস্ত কিছু বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন তো আজের মধ্যে এটুকুই ধন্যবাদ